তো সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনের মধ্যে গিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলেই আপনার কাছে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে socialsecurity.wb.gov.in, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন আপনার কাছে সোজা এইরকম একটি পেজ ডিসপ্লে হয়ে যাবে। এইবার এখান থেকে আপনি, তো আমরা এখানে কিন্তু টেটার্স চেক করব, যে কারণে আমরা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন টেটার্স এটার উপরে ক্লিক করে দেবো। যদি আপনি এখান থেকে মোবাইলের মাধ্যমে এই জিনিসটি দেখছেন, তো আপনি আপনার ব্রাউজারের থ্রি ডটের উপরে ক্লিক করে নিয়ে আপনি কিন্তু আপনি সেটাকে ডেস্কটপ মোডে ইনেবল করলেই আপনার কাছে সেম এরকমই পেজ শো হবে। তারপরে আপনি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন টেটার্স এটার উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে নেক্সট পেজটা এইভাবে চলে আসবে। এবারে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে সার্চ ইউজিং বলে সিলেক্ট বলে একটি অপশন থাকবে, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এখানে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জানেন বা আপনার আধার নাম্বার জানেন বা আপনার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার জানেন বা আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, নর্মালি এটাই সুবিধা হবে। তো মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন, ক্যাপচারটা টাইপ করবেন, সার্চের উপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে সর্বপ্রথমে অ্যাপ্লিকেশন আইডি বলে আপনার কাছে চলে আসবে। আপনি এটা চাইলে নোট করে রাখতে পারেন, পরবর্তীকালে আপনি এটা সাহায্যেও কিন্তু আপনি এখানে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে এবার আপনি কবে অ্যাপ্লাই করেছিলেন, কবে আপনার অ্যাপ্রুভ হয়েছিল, সমস্ত কিছু আপনাকে এখানে শো করানো হবে। এইবারে আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এখানে আপনার পেমেন্ট ডেটা সাকসেস বলে আপনি দেখতে পাবেন। পেমেন্ট ডেটা বলে আপনি দেখতে পাবেন, তার নিচে আপনার নাম, আপনার বেনিফিশিয়ারি আইডি, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো হবে। এইবারে আপনি এই সাইড থেকে একটা ছোট্ট অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোটির উপরে ক্লিক করলেই এইবারে আপনার যাবতীয় তথ্য আপনার কাছে চলে আসবে। এবারে আপনি এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার বলে আপনি এখান থেকে কিন্তু জবে থেকে টাকা পাচ্ছেন সেই হিসেবে, সেই ফিনান্সিয়াল ইয়ার হিসেবে আপনার কাছে এখানে সমস্ত তথ্য শো হয়ে যাবে। তো আমরা যদি এখানে 2024-25 সিলেক্ট করি, তো কারেন্টলি ফিনান্সিয়াল ইয়ারে যে যে মাসে আমরা পয়সা পেয়েছি সমস্ত কিছু এখানে চলে আসবে। এবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা আসে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট থ্রি ডিজিট আপনি দেখতে পেয়ে যাবেন, প্রথম দু ডিজিট দেখতে পেয়ে যাবেন, আপনার তার আইএফসি কোডটা, সেই আইএফসি কোড দেখতে পেয়ে যাবেন, প্লাস এখানে আপনি কোন কোন মাসে আপনি টাকা পেয়েছেন সেই মাসের নাম দেখতে পেয়ে যাবেন, প্লাস তার সাইডে পেমেন্ট সাকসেস বলে আপনি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। যেমন এটা কারেন্টলি আমি নভেম্বর মাসে এখানে আমি ভিডিওটিকে বানাচ্ছি, তো কারেন্টলি নভেম্বর মাসে কিন্তু এখানে পেমেন্ট সেখান থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, পেমেন্ট আন্ডার প্রসেস এখানে কিন্তু দেখানো হচ্ছে। মানে কয়েকদিনের মধ্যে কিন্তু এই নভেম্বর মাসের যে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা সেটা কিন্তু এই যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যম দিয়ে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের যাবতীয় তথ্য আপনি অনলাইনের মাধ্যম থেকে চেক করে নিতে পারবেন।